তো এই গাছে একটি প্যাঁচা আটকে ছিল, মানে হঠাৎ করে সকালবেলা একটি আমার বন্ধু ফোন করলো এবং সেখান থেকে আমরা ফাইনালি পাস করছিলাম। তো সিচুয়েশনটা সেখানে গিয়ে দেখলাম, তো দিস আউল ওয়াজ স্টাক হিয়ার ওভারনাইট অ্যান্ড ইট ওয়াজ নট বিং এবল টু সেভ ইটসেলফ। তো অনেক জায়গায় ঘুরে 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 ফাইনালি মাই ড্যাড গেভ দ্য আইডিয়া যে ফায়ার ব্রিগেডকে অ্যাপ্রোচ করার জন্য। তো উই ডিড দ্যাট অ্যান্ড অনেক কিছুর পরে দে ওয়ার রেডি টু সেভ দিস। সো লেটস সি হোয়াট হ্যাপেন দ্য নেক্সট। হ্যালো, অ্যাকচুয়ালি আজকে ব্যাপারটা হয়েছে, আমরা একটা পায়রানা আউল প্যাঁচাকে সেভ করতে চাচ্ছি, আপনাদের ভিডিওটা দেখাবো। প্যাঁচাটি লিটারালি একটা গাছের মাথায় আটকে আছে, আমাদের বাড়ির সামনেই ঘটনাটা হয়েছে। তো আমরা কাউকে পাইনি ডেকে, উই হ্যাভ নট গট এ রেসপন্স ফ্রম এনি অফ দি টিম। সো ফাইনালি উই হ্যাভ টোল দি দমকল ডিপার্টমেন্ট, দ্যাট ইজ দ্য ফায়ার সেফটি ডিপার্টমেন্ট। তো লেটস সি। তো যেরকম দেখতে পাচ্ছেন, দিস পিপল আর সো জেনারাস, মানে দে রিয়েলি কেম উইথ অল অফ দ্যার ইকুইপমেন্টস। তো দেখতে পাচ্ছেন গাছটার লেন্থ কতটা লম্বা ছিল, আমরা লিটারালি টেন্স ছিলাম যে কীভাবে এটাকে বাঁচানো যায়, মানে শি ওয়াজ স্টিল ট্রাইং টু সেভ হার লাইফ, শি না হিম জানি না। সো ইট ওয়াজ রিয়েলি এ রিস্কি টাস্ক ফর অল অফ আস অ্যান্ড থ্যাঙ্কফুলি সবাই, মানে উই কেপ্ট দ্যাট আউল ইন আওয়ার প্রেয়ার্স, যে এনারা এতটা এফোর্ট দিয়ে ওটাকে বাঁচাতে পেরেছে ফাইনালি। তো দেখতেই পাচ্ছেন ফার্স্টে ওনারা গাছটাকে ক্যালকুলেট করছিলেন কি কীভাবে ল্যাডারটা দিয়ে আর কি, এই যে ল্যাডারটা দেখাচ্ছি, এই ল্যাডারটা দিয়েই অবভিয়াসলি ওরা ফায়ার ব্রিগেড টিম, তো ওদের কাছে ল্যাডার থাকেই, তো ল্যাডারটা দিয়েই আর কি ওকে বাঁচানো গেল শেষমেশ। অ্যান্ড থ্যাঙ্কফুলি যিনি বাঁচিয়েছিলেন ভীষণই উনি ব্রেভ, মানে কারেজিয়াস বলতে হয়। তো আজকে এটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমার হলো, তো আমি যেন মানে অনেক তাই এরকম, মানে আমি এক্সপেক্টই করিনি যে আমি এটাকে বাঁচাতে পারবো কোনোভাবে। সো অল ইট ওয়াজ অল বাই গডস গ্রেস, মানে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে, মইটা দেখুন কীরকমভাবে ওনারা নিচ্ছেন। অ্যান্ড আমি এটা চাক্ষুষ এরমভাবে ফার্স্ট টাইম এতটা মানে নিজের সাথে থেকে দেখলাম, তো ইট ইজ রিয়েলি আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। অনেক কিছু শিখলাম, জানলাম যে এইভাবে এইভাবে করতে হয়। So these people are really gems, মানে সত্যি সেভ করার জন্য অনেক সাহস লাগে। অ্যান্ড দেখুন সুন্দরভাবে কি সুন্দর ওনারা ক্যালকুলেট করছেন। আর মইটা যথেষ্ট লম্বা, মানে এটাই একটা চিন্তা ছিল যে উইল দ্য ল্যাডার মেক ইট আপ টু দ্য ট্রি অর নট। তো ফাইনালি ইট ওয়াজ সাকসেসফুল আপ টু দ্যাট মার্ক। দেখুন কতটা ওপরে ছিল, মানে এতটাই ওপরেও ছিল, এবং তার মধ্যে পাতাটা ওয়াজ ভেরি হেভি। আপনারা জানেন নারকোল পাতা ইজ নট সো লাইট, ওটাকে ওখান থেকে টেনে বার করা আরেকটা রিস্কের কাজ ছিল, মানে এতটা ওপরে যে চড়বে তাকে যথেষ্ট মানে ইয়ে রাখতে হবে আর কি। ফাইনালি ইনি চড়ছেন, তো আমরা ভীষণই মানে আতঙ্কিত ছিলাম ইনি যখন চড়ছিলেন, বিকজ দ্য ল্যাডার ওয়াজ ইউনো শেকিং ডিউ টু দ্য উইন্ডস অ্যান্ড অল, একটু পলকা ছিল। তো দিস ওয়াজ দ্য ওনলি থিং যেটাতে, এই যে দেখুন কীভাবে ওনারা গাছের পাতাটাকে টানলেন। আমরা এটাও চেক করছিলাম মাঝে মধ্যে আউলটাকে আওয়াজ দিয়ে যে শি ইজ অ্যাঙ্গ্রি অর শি ইজ অ্যালাইভ অর নট। তো দেখুন কীভাবে উনি অতটা উপরে উঠেছেন, মানে ইউ ক্যান কোয়াইট অ্যাজিউম দ্য লেন্থ অফ দি ট্রি বাই সিইং দিস। ততটা উনি উঠতে পেরেছেন এবং উঠে তারপরেই ক্রেন জাতীয়, ক্রেন ঠিক বলবো না, একটা আশকি জাতীয় জিনিস দিয়ে পাতাটাকে উনি টানলেন। তো আমি একটু জুম করে নিচ্ছি ক্যামেরাটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমার ক্যামেরা যদি অত ভালো না, প্লিজ পার্ডন মি ফর দিস। যতটা পেরেছি আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি। আই থট অফ শেয়ারিং দিস অল অফ ইউ, এটা মনে হলো শেয়ার করা দরকার, সবাইকে একটু দেখিয়ে দেখানো দরকার যে এরকম বিপদে পড়লে এনারা আছেন। তো দেখতেই পাচ্ছেন পাতাটাকে ধরে ফাইনালি প্যাঁচাটিকে সামনে মানে ওনার গ্র্যাবে চলে এসেছে। অ্যান্ড দেখুন ও নিজেও উড়ে উড়ে আর কি মানে ব্যালেন্সটা রাখার চেষ্টা করছে, দেখুন। তো ফাইনালি এটাকে নামানো হয়েছে আস্তে 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 আস্তে, তারপর ওখান থেকেও নামলো। সেই মাঝে মধ্যে একটু ভিডিওটা এরম হওয়ার জন্য ওখানে বুঝতেই পারছেন সিচুয়েশনটা কী ছিল। তো ফাইনালি সেভড, সো উই ওয়ার ফাইনালি সাকসেসফুল ইন আওয়ার মিশন।
অদ্ভুত অভিজ্ঞতা আজকে, মানে আনন্দ পেয়েছিলাম যখন আমি এটা দেখলাম চোখের সামনে। দেখুন কতটাও টায়ার্ড হয়ে গেছে, এত নির্ভরবর্তী প্রাণী, এতটাই টায়ার্ড হয়ে গেছে, মানে ওরা মরার মতো ক্ষমতা নেই। রিলিফ, অনেক রিলিফ ফিল করছিল নিজেকে, দেখতেই পাচ্ছেন। ভাই ওষুধ আছে, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। ও জানে ওরা ছটফটা করতে করতে, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। এই পাশেরটা তো হয়েছে, দেখো এখানে এইখানে একটু এই পোরশনটা তুলে নিই আমি। আপনারা যে ভিডিওটা এতক্ষণ দেখছিলেন, আজকের ভিডিওতে কোনো মেকআপ নেই, কোনো এডিট নেই। এটা একটা মেসেজ বলতে পারেন, যে যেটা আমি আজকে এক্সপিরিয়েন্স করলাম, মানে এটা আমি স্ক্রিপ্টেড তো বলবোই না অবভিয়াসলি। আজকে বেসিক্যালি সকাল থেকে যা যা ঘটেছে একদম র ভিডিওটাই আই হ্যাভ গিভেন ইন দিস চ্যানেল, বিকজ আই থট অফ শেয়ারিং উইথ অল অফ ইউ অ্যান্ড পার্টিকুলারলি যারা অ্যানিমাল লাভার্স। অ্যানিমাল লাভার্স মানে এই না যে শুধু কাডল করলাম, খাবার দিলাম। অ্যানিমাল লাভ তখনই হয়তো সার্থক হয় ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ আ পার্সনস অর অ্যান অ্যানিমালস লাইফ অর আ বার্ডস লাইফ। লাইফ ইজ সেম ফর অল, ওয়েদার ইটস আ বার্ড অর অ্যানিমাল। এর আগে আমি বিড়াল রেস্কিউ করেছি, দুটো ছোটোখাটো রেস্কিউ মিশন আমি আমি পার্টিসিপেট করেছি, এবং আমি তখন অতটা ইউটিউবে ওয়াকিবহল ছিলাম না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আই এম ভেরি ভেরি লাকি যে আমরা ঠিক টাইমে ফায়ার ব্রিগেড টিমকে অ্যাপ্রোচ করার ফলে ওনারা যে ইনিশিয়েটিভটা দেখিয়েছেন। সো ইটস আ মেসেজ ফর অল অফ ইউ, যেখানেই যেভাবে যে কোনো অ্যানিমাল যদি আপনারা দেখেন যে এরকমভাবে বিপদে আছে, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট দ্য ফায়ার ব্রিগেড টিম অফ ইয়র এরিয়া। আমি জানি না কতটা তারা সাপোর্ট করবে, বাট আই এম প্রাউড অফ মাই টিম, মানে মাই লোক্যালিটিস টিম। দে জাস্ট টুক হাফ অ্যান আওয়ার টু বি ইন দ্য ইউনিফর্ম অ্যান্ড টু ইউ নো পুট অন অল দ্যার এফার্টস ইন দ্য রেস্কিউ মিশন, উইচ ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি রিস্কি। আই মিন একটা নারকোল গাছে, ওরকম একটা লম্বা নারকোল গাছে একটা প্যাঁচা ঝুলছে, মানে অ্যাটলিস্ট আমি যখন এটা সকালে দেখলাম তারপর থেকে আমার মাথায় শুধু একটাই ফোকাস ছিল, হাউ টু সেভ দিস বার্ড, নাথিং ওয়াজ ইন মাই মাইন্ড। সো দ্যাট শুড বি ইন এভরি ইন্ডিভিজুয়াল হু লাভস অ্যানিমালস, যে নট অনলি ফিডিং দেম বাট সেভিং দেয়ার লাইফ ইজ অ্যাজ ইকুয়ালি ইম্পর্টেন্ট লাইক ফিডিং দেম অ্যান্ড লাভিং দেম। তো লাভটা হয়তো এরকমভাবেও এক্সপ্রেস হতে পারে। সো এভরি ওয়ান, ইটস আ মেসেজ ফ্রম বটম অফ মাই হার্ট। আজকের ভিডিওটাতে কোনো রকম কোনো এডিট বা কিছু এরকম আপনি দেখতে পাবেন না, ডিরেক্টলি আপনাকে আমি র মেটেরিয়ালটা দেখিয়েছি। হ্যাঁ, হতে পারে এটা ভীষণ শর্ট টাইমে আমি দেখিয়েছি, বাট ইট ওয়াজ আ লং প্রসেস, ইট টুক টু অ্যান্ড হাফ আওয়ার্স টু কমপ্লিট দ্য হোল টাস্ক। সেটা তো অবভিয়াসলি এটা ইউটিউবে এরকমভাবে দেখানো যায় না। তো লেটস গো ফর দি বেস্ট অ্যান্ড ব্লেস এভরি ওয়ান সো দ্যাট আই ক্যান বি লাইক দিস। আমি যেন অনেক আরও অনেক সেফ মিশনে যেতে পারি এবং রেস্কিউ করতে পারি। সো আই এম থ্যাংকফুল টু মাইসেলফ অলসো অ্যান্ড টু গড অলসো ফর গিভিং মি দিস স্ট্রেংথ। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।